হি ইজ অ্যামেজিং ম্যান, তিনি অসাধারণ মানুষ, তার বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা দূরদর্শিতা ইন্টেলেকচুয়াল পাওয়ার নলেজ উইজডম এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, তার মতো আর দ্বিতীয় কেউ হয় না। তো মনিব বলতে লাগলো, আমার গোলামের যদি হয় এত জ্ঞান অথচ আমি জানি না, তাহলে তো তাকে চেক করা দরকার। ওয়ামান কাফার ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি লুকমানকে হেকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আনিশকুর লিল্লাহ, এই মর্মে যে সে আমার শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ফা ইন্নামা ইয়াশকুরুনি, এবং যে ব্যক্তি অমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরুনি নাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ওই ব্যক্তি নিজের জন্যই করে। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতা করে, ওই ব্যক্তি তার নিজের জন্যই করে। এমন নয় যে শুকরিয়া আদায় করলে অথবা অকৃতজ্ঞ জ্ঞাপন করলে, কুফরি করলে আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে ভাটা পড়ে, তেমন নাকি না, আল্লাহ তাআলার ক্ষমতা ঠিকই থাকে। ফা ইন্নাল্লাহা লা গনিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অভাবমুক্ত, তিনি কারুপথী মুখাব্যক্তি নন। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে জ্ঞান দান করলাম, এই লুকমানকে, আজকে আমাদের আলোচনা হবে এই লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে ঘিরে। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন সাধারণ মানুষ, সাধারণের মধ্যে অসাধারণ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন একজন রাখাল, একজন মনিবের কৃতদাস। তিনি যখন ছাগল চড়াইতে যাইত, ছাগল চড়িয়ে যখন রাত্রিবেলায় বাসার মধ্যে ফিরে আসত, তখন দেখত তার বাসার মধ্যে হাজারো মানুষের ভিড়, হাজারো মানুষের ভিড় লেগে আছে। তার মনিব বলতে লাগলো, কি ব্যাপার, আমি লুকমানের মালিক, আমি লুকমানের মনিব, অথচ আমার কাছে কেউ আসে না, আর লুকমান আমার গোলাম, তার কাছে হাজার মানুষের ভিড়, কারণটা কি, হোয়াট ইজ দ্য রিজন, তার কারণটা কি। তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের মনিব কারণ জানতে চাইলেন, তখন লোকেরা বলল যে আপনার যে গোলাম আছে, আপনার যে রাখাল আছে, সে কোনো অর্ডিনারি সাধারণ কোনো গোলাম নয়, সে অসাধারণ। হি ইজ অ্যামেজিং ম্যান, তিনি অসাধারণ মানুষ, তার বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা দূরদর্শিতা ইন্টেলেকচুয়াল পাওয়ার নলেজ উইজডম এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে, তার মতো আর দ্বিতীয় কেউ হয় না। তো মনিব বলতে লাগলো, আমার গোলামের যদি হয় এত জ্ঞান অথচ আমি জানি না, তাহলে তো তাকে চেক করা দরকার, তার ইন্টারভিউ নেওয়া দরকার। তখন মনিব ডাক দিল, হে আমার লুকমান, ইজি বাহশাতা, পরীক্ষা করার জন্য বলল একটি ছাগল জবাই করো। তারপর বলল, আখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, মনিব বলল একটি ছাগল জবাই করে তার ভিতর থেকে দুটি দামি মূল্যবান পবিত্র অংশ কেটে নিয়ে আসো। তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি ছাগল জবাই করলেন, ছাগল জবাই করার পর আখরাজা মিনহা আল লিসান ওয়াল কলব, তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ছাগলের ভিতর থেকে কলিজা এবং জিহ্বাটা কেটে নিয়ে আসল। তারপর মনিব ফের আবার বলল, ইদ বাহশাতা উখরা আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন, এবার মনিব নির্দেশ করল আরো একটি ছাগল জবাই করো, আরো একটি ছাগল জবাই করে তার ভিতর থেকে সবচাইতে নিকৃষ্ট এবং অপবিত্র দুটি অংশ কেটে নিয়ে আস। তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আরেকটি ছাগল জবাই দিয়ে তার ভিতর থেকে কলিজা এবং জিহ্বাই কেটে নিয়ে আসলেন। এবার তার মনিব ডাক দিয়ে বলল, মা হাযা ইয়া লুকমান,
হে আমার লুকমান, এটা কি হলো তোমাকে আমি যখন বললাম একটি ছাগল জবাই করে তার ভিতর থেকে দুটি মূল্যবান অংশ আনতে, তুমি জিব্বা এবং কলিজা নিয়ে আসলা। তোমাকে দ্বিতীয়বার আবার বললাম আরেকটি ছাগল জবাই করে তার ভিতর থেকে দুটি অপবিত্র অংশ নিয়ে আসতে, তখন তুমি কলিজা এবং জিব্বা নিয়ে আসলা। তার কারণটা কি? তখন লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আমার মালিক, হে আমার মনিব, জিব্বা এমন একটি অঙ্গ, জিব্বা এমন একটি অঙ্গ, এটা যদি ভালো হয় তাহলে শরীরের মধ্যে এর চাইতে আর কোনো ভালো অঙ্গ হতে পারে না, আর এটা যদি খারাপ হয় তাহলে এর চাইতে খারাপ অঙ্গ শরীরে হতে পারে না। জিব্বা যদি ভালো হয়, অর্থাৎ যে জিব্বা দিয়ে আল্লাহ তাআলার জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, উপদেশ দেওয়া হয়, ভালো ভালো কথা বলা হয়, দীন ইসলামের দাওয়াত দেওয়া হয়, সেই জিব্বার চাইতে ভালো কোনো অঙ্গ মানব দেহে আর হতে পারে না। আর যে জিব্বা দিয়ে শয়তানের জিকির করা হয়, যে জিব্বা দিয়ে গীবত করা হয়, যে জিব্বা দিয়ে পরনিন্দা করা হয়, যে জিব্বা দিয়ে মানুষের অহেতুক সমালোচনা করা হয়, যেই জিব্বা দিয়ে গান বাদ্য করা হয়, ওই জিব্বার চাইতে নাপাক আর অপবিত্র অংশ শরীরে আর কোন অংশ হতে পারে না। এবার বললেন কল এমন একটি অঙ্গ, লুকমান বললেন কলব এমন একটি অঙ্গ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন শরীরের মধ্যে এমন একটি গোষ্ঠের টুকরা আছে, ওই টুকরাটা যদি ভালো হয় তাহলে গোটা শরীরটা ভালো হয়ে যায়, সংশোধন হয়ে যায়। আর যদি শরীরের ওই অঙ্গটা পচে যায় তাহলে শরীরের গোটা অংশটা পচে যায়। আলা ওয়াহিয়াল কলব, বিশ্ব নবী বলেন এটা হলো কল কলিজা হার্ট, কলিজা কল, এটা এমন একটি অঙ্গ, এটা যদি ভালো হয় তাহলে শরীরের মধ্যে আর চাইতে ভালো কোনো অঙ্গ হতে পারে না, আর এটা যদি খারাপ হয়, যে কলব দিয়ে আল্লাহর জিকির করা হয়, যেই কলব দিয়ে মানুষের প্রতি ভালোবাসা দেখানো হয়, দরদ দেখানো হয়, আল্লাহর সৃষ্টির প্রতি দরদ থাকে, যে কলবের মধ্যে সবসময় আল্লাহ আল্লাহ জিকির থাকে, ওই কলবের চাইতে ভালো কোনো অঙ্গ হতে পারে। আর যেই কলবের মধ্যে শয়তানের জিকির ঢুকানো হয়, মানুষের প্রতি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, যারা পরিমাণ অহংকার থাকে, ওই কলবের চেয়ে আর কোনো খারাপ অঙ্গ হতে পারে না। জমন মেলা